হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ডিজিটাল কর্নার ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার জন্য একের পর এক প্রকল্প লঞ্চ করে চলেছে যাতে করে রাজ্যের মহিলারা স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে আজ তেমনই একটি প্রকল্পের কথা আপনাদের জানাবো যেখান থেকে রাজ্য সরকার তিরিশ হাজার টাকা দেবে মহিলাদের স্বনির্ভর করার জন্য বন্ধুরা এই টাকা মহিলারা পাবে লোন হিসাবে এবং এখানে দশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি অর্থাৎ ছাড় দেবে রাজ্য সরকার কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে কারা আবেদন করতে পারবে কোথায় আবেদন করতে হবে বিস্তারিতভাবে আপনাদের জানাবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই আপনার উপকারে লাগবে সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সমস্ত রকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রকল্পটির নাম মহিলা সমৃদ্ধি যোজনা বা এম এস প্রকল্প এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প এই প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই জন্যই এই প্রকল্পের মাধ্যমে তিরিশ হাজার টাকার লোন দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন আপনারা অর্থাৎ এই লোন নিলে আপনি দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন এই ছাড়টা দেবে রাজ্য সরকার কিভাবে এই ছাড়ের টাকা পাবেন ভিডিওর পরবর্তীকালে আপনাদের জানিয়ে দিচ্ছি এরপর আমরা দেখে নেব এই প্রকল্পে কি কি আর্থিক সুবিধা পাওয়া যাবে প্রথমেই আছে প্রকল্পের ব্যয় সর্বাধিক তিরিশ হাজার টাকা লোন পাবে মহিলারা অর্থাৎ সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্তই এই প্রকল্পে লোন দেওয়া হবে এরপরে হচ্ছে ভর্তুকি প্রকল্পে ব্যয়ের পঞ্চাশ শতাংশ এবং দশ হাজার টাকা যেটি তুলনামূলক কম হবে উপরে যে দশ হাজার টাকা ছাড়ের কথা বলছিলাম বন্ধুরা এটাই সেই দশ হাজার টাকা ছাড় এই ছাড়টা আপনারা পাবেন পঞ্চাশ শতাংশ বা দশ হাজার টাকা ধরুন আপনি আঠেরো হাজার টাকা লোন নিয়েছেন এর পঞ্চাশ শতাংশ মানে হচ্ছে ন হাজার টাকা এই ন হাজার টাকা আপনাকে সরকার ছাড় দিয়ে দেবে আর বাদ বাকি ন হাজার টাকা আপনাকে ফেরত দিতে হবে এরপর চলে আসবো মেয়াদি ঋণ ভর্তুকি বিবেচনার পরে প্রকল্পের বাকি টাকা ব্যয় অর্থাৎ সরকার যে টাকাটা ছাড় দেবে সেই টাকাটা বাদ দিয়ে বাদ বাকি টাকাটা আপনাকে শোধ করতে হবে এরপর সুদের হার তিন থেকে চার শতাংশ অর্থাৎ তিন থেকে চার শতাংশ হারে আপনাকে ওই টাকার সুদ দিতে হবে পুনরুদ্ধার বারোটি সমান তৈমাসিক কিস্তি মূল প্লাস সুদ অর্থাৎ তিন মাস ছাড়া বারোটি কিস্তিতে আপনাকে সমস্ত টাকা শোধ করতে হবে ত্রৈমাসিক বারোটি কিস্তি সমান এখানে তিন বছর অর্থাৎ তিন বছরে আপনাকে সমস্ত টাকা শোধ করতে হবে এর এরপরেরটায় লেখা আছে আবেদন একক বা গোষ্ঠী উভয়ই করতে পারবেন অর্থাৎ এখানে একাও আবেদন করা যাবে দুই বা তার বেশি লোক নিয়েও এখানে আবেদন করা যাবে এরপর আমরা দেখে নেব কীভাবে এবং কোথায় আবেদন করতে হবে মহিলা সমৃদ্ধি যোজনার জন্য ব্লক অফিসের এস সি এবং ও বিভাগে অর্থাৎ আবেদনপত্র আপনার বিডিওতেই জমা করতে হবে আবেদনপত্র তিন পুরুষের কমিটির অনুমোদনের পর ডব্লু বিএস সিএসটিও বিএসএফসিটি কলকাতায় অনুমোদনের জন্য প্রেরণ করা হবে এরপরে চলে আসব কি কি ডকুমেন্ট অর্থাৎ কি কি কাগজ এখানে লাগবে এক নম্বরে বলা আছে দেখুন আপ কোড কোডযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে যেখানে আইবেসি কোড থাকতেই হবে আধার কার্ড থাকতে হবে এসসি এস টি সার্টিফিকেট থাকতে হবে যেটা থাকা বাধ্যতামূলক চেয়ারম্যান পৌরসভা সভাপতি গ্রাম পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রদত্ত জাতি শংসাপত্র গ্রহণযোগ্যতা অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটে অ্যাটেস্টেড করা থাকতে হবে তারপর দেখুন চেয়ারম্যান পৌরসভা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়করের শংসাপত্র নিতে হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে তারপরে দেখুন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যা দশ টাকা মূল্যের হতে হবে দশ টাকা মূল্যের স্ট্যাম্প পেপার আপনার কাছে রাখতে হবে এই স্ট্যাম্প পেপারেই লোনের এগ্রিমেন্টটা করা হবে এরপর আমরা দেখে নেব মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের প্রাথমিক যোগ্যতা প্রথমেই আছে বর্ণ এস সি এস টি ও বিসি অর্থাৎ এস সি এস টি মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে এরপর বাৎসরিক পারিবারিক আয় সর্বাধিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে থাকতে হবে তো বন্ধুরা সহজেই এই প্রকল্পে আবেদন করা যায় দেরি না করে তাড়াতাড়ি এই প্রকল্পে আবেদন করুন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ইনফরমেশনটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা জানানোর চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ